আচ্ছা মশাই যে মালিকা যে লেখা হয়েছি ঠারগার বিষয়ে কোন লেখা হয়েছি কোন কে নাই যে ঠারগার গুড়িক মালিকা তাকে মহাপুরুষ লিখিছেন এ মানুষ লিখি না বুঝল তেমনি সে ঠারগার গুড়িক বুঝিকি আমার কিছু দরকার নাই যে লিখিছি সে ঠারগার কেতবে কোনটা হব সে জানে আমি খালি শুনবা লোক শুনবা তো সাধারণ বর্গ লোক মানে সেটা বুঝিপারে না বুঝবে বিংশ রেব বাণ নেত্র অঙ্ক অংশ কোণ বুঝব তুমি কেউ গোটা কু বুঝাই দেবি সে কৌন শাল যে নসিহা নাট অঙ্করে নাল নসিহা নাট অঙ্করে অঙ্করে আলির অধিপ গঙ্গা বংশ নৃপ তাঙ্করি অঙ্কে মিলব যে সে আলির অধিপ গঙ্গা বংশ নৃপ বর্তমান সে হচ্ছেন দিব্যসিংহ দেব বুঝল তেমনি তাঙ্ক অঙ্ক যে জাঁথব সে কিছু না কিছু পাইব বুঝিপারে আমি কোণ আমি তাঙ্ক সাংর আমার কারবার আছে আমি খালি তাকে দেখিছু মু বরপড়া শ্বশুর ঘর মু যাই বুঝল মেমাল সে আসন্তি সে যজ্ঞকু আসন্তি মু তাকে দুই তিন থর দেখিছি কাকু দিব্যসিংহ দেবঙ্ক আচ্ছা তো দিব্যসিংহ দেব কোণ আপর রাজা পণ কি হবে অনন্ত কিশোরী রাজা হবে আপরে দিব্যসিংহ পরে দিব্যসিংহ দেবঙ্ক পরে অনন্ত কিশোর রাজা হবে সে সময় পুণি কোণ ঘটব সত্যযুগ হব সে সময় সত্যযুগ আসব ঘোর কলি পড়ে ঘোর করে সে সময় পড়ে থাকবে না আপন বা কোচেন যে ঘোর কলি পরে পুণি আসব অনন্ত কলি সত্য কলি হ্যাঁ এই সত্য কলি সময় সে রাজা সে সে সেতল তো তুমি কইছি 30টা অংশ রাজা হব আমার মু যে কথাটা কইলি মানে এই যে রাজা হবে বলদেব রাজা হবে কাহ্ন পরিচার বসিব সুধর্মা সভা যাজপুর ঠার বুঝল তেমনি বলদেবী যে রাজা হবে যাজপুর সুধর্মা সভা কেবে হব না হয়ে সারা না হব গোটিয়ে গোটিয়ে যজ্ঞ হব না অনেক সভা হব না অনেক আড়ে যজ্ঞ হব বুঝল তেমনি যাজপুরে যে যজ্ঞ হব মানে বলদেবী যে রহবে জগন্নাথ বি আসবে অচ্যুতানন্দ মহাপুরুষ যজ্ঞনিক হবে ব্রহ্মা আহুতি প্রদান করবে বুঝল 33 কোটি দেবতা আসবে সেইটি বিচার পড়ব বুঝল তেমনি তুমি প্রকৃত প্রভুক ধ্যান করিকি অছ বুঝল ক্ষুধা তৃষা নিবারণ করিকি মধ্যে ঠাকুর আপত্তি করছ বুঝল মহাপুরুষ অচ্যুতানন্দ কবে কবে এ লোক জগন্নাথ উপাস বুঝল এ বহুত ভক্তি প্রভু কোণ করা সে রহবে যদি সে ভক্ত হিসাবে রহবে তাঁর পরভাব তাঁর স্বতন্ত্র দিয়ে তোমার বর্তমানে 120 বর্ষ পরভাব না তোমার 300 বর্ষ পরভাব দিয়ে আগে কেউটি না যাজপুর যজ্ঞ আচ্ছা সে সব হিসাব কিতাব হব সব হিসাব কিতাব কি বঞ্চবে কে রহবে কে রহবে নি আচ্ছা আপন নেমাল যাইছেন বলে কইতলে নেমাল মা শ্বশুর ঘর শ্বশুর ঘর নেমাল যে অচ্যুতানন্দ যে গাদি রহিছে সেটি গোটে বট আছে নেমাল বট কুয়া যাচ্ছে যে কি সে যে বটর ওহল যে গাদি ছুঁব কলেজ কলেজুগ শেষর সংকেত মিলব তো কোণ কহবে সে বিষয়ে শিরে লাগিব বড় ডাল পৃথিবীরে পড়িব চহল বুঝল মহাপুরুষ বিজয় হয়েছেন তাঁর শিরে যেত বড় ডাল ছুঁব জান ঘোর করি বিনাশ কেবে আসবে সেটা কেবে আসব সেটু রামদাস পচারছেন প্রভু এই গোটা কথা আপন আউ গোটা দুইটা কৌ না বুঝল না দেখে রামদাস মু যেতবে এ মানে দেহ ছাড়লি এইরকম মাটিরে মতে মোর সমাধিটি করতে বুঝল মো সমাধি পীঠ বড়ি উঠুছি বুঝল না আজ্ঞা কেতে বড়িব না 12 হাতে 13 অঙ্গুল হুকা হইব উচ্চ তেবে জানিবু রামচন্দ্র যে কলকি কথা কৌছ তেবে জানিবু রামচন্দ্র কলকির জানিল আচ্ছা আচ্ছা তেমন 12 হাতে 13 অঙ্গুল হুকা হইব 12 হাতে 13 অঙ্গুল কম হব হুঙ্কা হব হুঙ্কা যেদিন উচ্চ হব মানে মো পিঁড়িটা আচ্ছা তোমার পিঁড়িটা হ্যাঁ বাস 12 হাতে 13 অঙ্গুল হুকা হইব উচ্চ তেবে জানিব রামচন্দ্র কলকির প্রকাশ তবে এবে কেতে উচ্চা হয়েছে করছি মু যাই
ପ୍ରାୟ ବାର ହାତ ହେଇଗଲାଣି। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଯେଉଁ ବାରିକା ଯେଉଁଟା ଲେଖା ହେଇଛି ବାର ହାତ ଖଣ୍ଡା ବାହାରିବ, କାଳିଆ ବଜାର କାଳେ ବାହାରିବ, କ'ଣ କହିବେ ସେ ବିଷୟରେ? ବାର ହାତ ଗୋଟା ଆଉ ସେଠୁ ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଗୋଟା ଖଣ୍ଡା କେଉଁଠି ଅଛି ଲେଖା ହେଇଛି ପରା? ଲେଖା ହେଇଛି ବା ବାର ହାତ, ତମ ହାତରେ ଖଣ୍ଡା, ମୋ ହାତରେ ଖଣ୍ଡା, ତା ହାତରେ ଖଣ୍ଡା, ତା ହାତରେ ଖଣ୍ଡା, ବାର ହାତରେ ଖଣ୍ଡା। ଆଚ୍ଛା, ସମସ୍ତଙ୍କ ହାତରେ ଖଣ୍ଡା ଥିବ, ତମେ ମୋତେ ଆଣିବ, ମୁଁ ତମକୁ ଆଣିବି, ସେ ତାକୁ ଆଣିବ। ଆଚ୍ଛା, ତେବେ ମୋ ସାର୍ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆମ ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଆପଣ ବହୁତ ସୁନ୍ଦର ତଥ୍ୟ ପ୍ରଦାନ କଲେ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ଆପଣମାନେ ଦେଖୁଥିଲେ ମଉସାଙ୍କୁ। ମଉସାଙ୍କର ବୟସ ପାଖାପାଖି 90 ବର୍ଷ, ଏହି ବୟସରେ ବି ବହୁତ ସୁନ୍ଦର ତାଙ୍କୁ ଶୁଣାଯାଉଛି, ଆଉ ମାଳିକା ବିଷୟରେ ଅଗାଧ ତାଙ୍କର ଜ୍ଞାନ ଅଛି। କିଛି କିଛି ଲୋକ ଆସୁଛନ୍ତି ମଝିରେ ମଝିରେ ମଉସାଙ୍କ ସହିତ ଚର୍ଚ୍ଚା କରିବା ପାଇଁ ଏହି ମାଳିକା ବିଷୟରେ ଆଉ ଆଗତ ଭବିଷ୍ୟତ ବିଷୟରେ। ଯୋଡ଼ି ହେଉ ତୁମ ସହିତ, ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲେ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର କରିବେ ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚଶଖା।